মাঝরাতে আস্ত বোম্বাই মরিচ দিয়ে বেগুন ভর্তা খাওয়ার পর আমাদের এমন অবস্থা হয়েছে যেটার জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না। তোমরা জানো রাতের বেলা আমাদের প্রচন্ড ঝালের ক্রেভিং হয়, আর ঝালের ক্রেভিং হলে আমরা এক একটা রেসিপি বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটু ভর্তা টাইপ কিছু খেতে ইচ্ছে করতেছিল, তো ফ্রিজে বেগুন ছিল, তো এখানে বেগুন পুড়ে নিলাম। এরপর হচ্ছে সাথে আস্ত বোম্বাই মরিচ পুড়ে নিচ্ছি, কাঁচা মরিচ পুড়ে নিচ্ছি, শুকনা মরিচ পুড়ে নিলাম, এরপর পেঁয়াজ কেটে নিলাম। সবগুলো রেডি করে এখন ভর্তাটা মাখাবো। মেনলি বেগুন ভর্তাটা কাঁচা মরিচের সাথে খেতে খুবই মজা লাগে, বাট আজকে মার্জিয়া বলতেছে ও বোম্বাই মরিচ অ্যাড করে খাবে। আমি অনেস্টলি বলতেছি বোম্বাই মরিচের পক্ষে আমি ছিলাম না, বাট ও বোম্বাই মরিচ দিয়ে খাবে। আমার তো দেখেই ভয় লাগতেছিল যখন মাখাচ্ছিল, ভর্তাটা অনেক বেশি ঝাল হয়েছে। এমনিতে তো শুকনা মরিচ দিছে, তারপর আবার কাঁচা মরিচ দিছে, তো এখানে দেখো সুন্দর করে মাখাচ্ছিল, ওর হাতও জ্বলতেছিল। আমি বলছি যে তুই বোম্বাই মরিচ অর্ধেক দে, তো ও না, ও হচ্ছে পুরোটা বোম্বাই মরিচ দিয়ে তারপর হচ্ছে বেগুন ভর্তা খাবে। মানে ওর মাঝে মাঝে এত বোম্বাই মরিচ খেতে ইচ্ছে করে ওর, ও ডালের ভিতরেও হচ্ছে দুইটা বোম্বাই মরিচ একসাথে বসে খেয়ে ফেলে, এরকম অবস্থা। তো এখানে সব কিছু সুন্দর করে মেখে নিচ্ছে, বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, তারপর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছে, এরপর হচ্ছে সরিষার তেল অ্যাড করে দিচ্ছে। আর এই তো ভর্তাতে সরিষার তেল ছাড়া মনে হয় যে ভর্তা মজাই লাগে না। অনেকে আছে বেগুন ভর্তা কম পছন্দ করে, বাট আমাদের বাসায় সবাই বেগুন ভর্তা অনেক বেশি পছন্দ করে, আর আমরা ভর্তা ভাত সবাই পছন্দ করি, মানে আমাদের বাসায় সবাই ভর্তা প্রেমী, এরকম একটা অবস্থা। সবাই মাংস মাছের থেকে ভর্তা বেশি পছন্দ করে, আর আমরা দুবোন তো ঝালের পাগল, ঝাল খাবার মানেই আমরা। তো এখানে হচ্ছে ভর্তাটাও রেডি, এখন ভাত নিয়ে নিচ্ছে। আজকে তোমাদেরকে আমি আমার ফেভারিট একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে মিক্সড বিট জুস। এই জুসটা তোমরা 4 বছর থেকে শুরু করে 60 বছর পর্যন্ত সবাই সেবন করতে পারবে। এটা দিনে একবার সেবন করতে হবে, আর সেবনের নিয়মটা একদমই ইজি। জাস্ট হচ্ছে 1 গ্লাস পানিতে 1 চামচ বিট জুস পাউডারটা নিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে, ভালো করে মিক্স করে তারপর হচ্ছে দিনে একবার খেতে হবে। এই জুসটাতে অনেক ধরনের উপাদান আছে, যেমন বিটরুট ফল, তারপর অশ্বগন্ধ, জাফরান, এইসব গুলভুষি, এগুলা কিন্তু অনেক ভালো আমাদের শরীরে জন্য, আমরা সবাই জানি। তো এই মিক্স বিট জুসটা সেবনের উপকারিতা হচ্ছে ডিপ্রেশন কমায়, স্মৃতিশক্তি বাড়ায়, লিভার, গ্যাস্ট্রিক, তারপর চোখের সমস্যাও দূর করে। যাদের মুখে রুচি নেই তাদের মুখে রুচি বাড়ায়, ফলে ওজনটাও বৃদ্ধি পায়। যাদের হচ্ছে একদমই খাওয়ার রুচি নেই বা একটু ওজনটা বাড়াতে চাচ্ছ, তাদের জন্য এই জুসটা একদম পারফেক্ট হবে। আর এটা হচ্ছে ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব পূরণ করে, শরীরের ফিটনেস বজায় রাখে, রক্ত শূন্যতা দূর করে, হিমোগ্লোবিন বৃদ্ধি করে। এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট, আমি উপরে পেজটা ট্যাগ করে দিব, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা দ্রুত অর্ডার করে নিবে। তো এখানে ভর্তা রেডি হয়ে গেল, বোম্বাই মরিচের বেগুন ভর্তা। তো এখানে ভাতের সাথে ভর্তাটা মেখে নিচ্ছিল। তো প্রথমে তো আসলে ঝালটা বোঝা যায় না যে ঝালটা লাগবে কিনা, বা হাত তখন কিন্তু জ্বলেনি, বাট এটা যখন মুখে দেওয়ার পর এত বেশি ঝাল ছিল, আমি জাস্ট এক বাইট খেয়ে আমি আর মানে খেতেই পারি নাই, এত ঝাল ছিল। আর ও দেখো খেতেই আছে, খেতেই আছে। ঝাল তো প্রথমে তেমন একটা বোঝা যায় না, যখন আস্তে আস্তে কিন্তু ঝালটা ছড়ায়। বোম্বাই মরিচের ঝাল কিন্তু প্রথম প্রথম লাগে না, পরে যখন শুরু হয় ঝাল লাগা, ওর তো মানে এমন অবস্থা হয়েছে লাস্টের দিকে। আমি ওর বলছিলাম যে পুরোটা বোম্বাই মরিচ না দিয়ে হাফ দে, হাফ দিলে বেটার হতো, বাট ও পুরোটা দিছে। মানে ওর এত ঝাল খেতে ইচ্ছে করছে, এবার খা, খেয়ে তো একদম অবস্থা এমন খারাপ হয়েছে, ও তো মানে কান্না করতে করতে শেষ। তো কোনোভাবে যখন ঝাল কমতেছিল না তখন হচ্ছে লাস্টে দুধ খাচ্ছিল। তো তোমরা যারা বোম্বাই মরিচ খেতে পারো তারা কিন্তু এই ভর্তাটা বানিয়ে খাবা, আদারওয়াইজ কোনো দরকার নেই।